নমস্কার, আমি সুজাতা রায়। টিভি বাংলায় সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। খুব ভালো থাকবেন সারাদিন সারাক্ষণ। মনিকার যে তার বোনের বিয়ে দিয়েছিল তোরসা পীরের সঙ্গে, সেই বিয়ে সাঙ্গ হয়েছিল মেয়েটির নদীতে ঝাঁপ দেওয়ায়। পরে তোরসা পীর তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসে। সেই মনিকার্জির ঘাট এখনো আছে। এই গপ্প শেষ হতে না হতেই আর এক গপ্প। তোরসা নদীর স্রোতে গ্রাম ভাঙছিল। তখন বুদ্ধি করে একজন তোরসা নদীকে বলে, তুমি যদি গ্রামের অন্য দিক দিয়ে বয়ে যাও তাহলে আমি তোমাকে সোনার নৌকো রূপোর বেঠা বানিয়ে দেব, আর তোমার জলে পা ধুয়ে বাড়ি ঢুকব রোজ। এই শুনে তোরসা অন্য দিক দিয়ে বইতে শুরু করে। ভাঙনের হাত থেকে বেঁচে যায় গ্রাম, এমন বহু কিংবদন্তি শোনা যায় জলদাপাড়া গ্রামের বুকে বুকে। শোনা যায় পাট কাঠির ওছা ভাঙার শব্দে গন্ডার তাড়ানোর গল্প, শিশামারা নদীর ধারে রাইনো কটেজের বাগানে বসে এইসব গল্প শুনতে শুনতে মনে হলো বেঁচে থাকার লড়াইয়ের কাছে যে কোনো কিংবদন্তিও হার মানে।